টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে থাকি। সেই ক্ষেত্রে তোমাদের আমাদের কিছু ক্লাস করে দেখা দরকার, আমরা আমাদের পেইড ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়াই। আর আমাদের এই ব্যাচে যারাই পড়ান সবাই সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন। সো সেই ক্ষেত্রে আমরা শুরুতে যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসে আমরা গত বছর অর্থাৎ 2023-24 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন এসেছিল তার ইংরেজি প্রশ্নটাকে ব্যাখ্যা করে দিব, যাতে করে তুমি বুঝতে পারো আমরা পেইড ব্যাচে কিভাবে ধরে ধরে পড়াই। আর এইটা হচ্ছে একটা কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস, বাট আমরা আমাদের পেইড ব্যাচে টপিক ভিত্তিক ক্লাস নেই, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, রাইট ফর দ্য ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কজিটিভ এবং সাবজেক্টিভ ভার্ব। দেখো এখানে ফার্স্ট কোয়েশ্চেনে বলা হচ্ছে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স। তার মানে আমরা এটা দেখে বুঝতে পারছি যে এই প্রশ্নটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে এসেছে। কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলছে বা হচ্ছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেই, আর সেই ক্ষেত্রে আমরা ওই সময়টাকে নির্দেশ করতে ফর এবং সিন্স ব্যবহার করে থাকি। আমরা ফর ব্যবহার করে থাকি কতক্ষণ ধরে হচ্ছে এই জিনিসটা প্রকাশ করতে, কতক্ষণ ধরে হচ্ছে এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করে থাকি, আর কখন থেকে বোঝাতে আমরা সাধারণত সিন্স ব্যবহার করে থাকি। এখন আমি যদি উদাহরণ দিই, তুমি যদি বলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা এখানে সকাল থেকে বোঝাতে সিন্স ব্যবহার করবো, যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তুমি বলছো যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে দেখো সিন্স ব্যবহার করি আমরা থেকে বোঝাতে, কোনো একটা নির্দিষ্ট টাইম থেকে বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি, আর কতক্ষণ ধরে বোঝাতে আমরা ফর ব্যবহার করি। যেমন তুমি বললা ইট হ্যাজ বিন রেইনিং, তারপরে বললা ফর, তুমি ধরলা ধরো 10 আওয়ার্স, যে 10 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো যখন আমরা কতক্ষণ ধরে, 10 ঘন্টা ধরে, 10 ঘন্টা যাবত, 1 মাস ধরে, 5 মাস ধরে, 5 বছর ধরে, 10 বছর ধরে, যখন একটা নির্দিষ্ট সময় আমরা নাম্বার দিয়ে প্রকাশ করছি এবং বলছি যে কতক্ষণ ধরে, তখন আমরা ফর ব্যবহার করছি। আর যখন আমরা থেকে বোঝাচ্ছি, যেমন সকাল থেকে, সোমবার থেকে, 2010 সাল থেকে, যখন আমরা থেকে বোঝাবো তখন সিন্স, কতক্ষণ ধরে বোঝালে আমরা ফর, এবং ফরের পরে সাধারণত নাম্বার থাকে। সো খেয়াল করে দেখো এখানে ওই কথাটা বলা হচ্ছে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল, এখানে সবসময় যে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে এমন না, ক্ষেত্র বিশেষে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে। যেমনটা এখানে বলা হচ্ছে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল, সে এই স্কুলের প্রিন্সিপাল ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ গত 5 বছর ধরে সেই স্কুলের প্রিন্সিপাল। যেহেতু এখানে লাস্ট 5 ইয়ার্স, 5 বছর ধরে, কতক্ষণ ধরে বা কতক্ষণ পর্যন্ত, সেই অর্থে আমরা এখানে ফর বসাবো। অর্থাৎ এই প্রশ্নটা তুমি যদি আমাকে বলো যে ভাইয়া কোন জায়গা থেকে এসেছে, উত্তর হচ্ছে টেন্স থেকে এসেছে, সেই টেন্সের প্রেজেন্ট টেন্স থেকেই এই প্রশ্নটা তোমাকে করেছে। সো আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচের ফার্স্ট ক্লাসটা এই টেন্সের উপরে নিয়ে থাকি, এবং আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা ছিল তারা এই প্রশ্নটা খুব ইজিলি উত্তর করতে পেরেছে। পরের প্রশ্নটা যদি দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে হাউ মেনি টাইম ড্যাশ ইউ বিন অ্যাব্রড, এই প্রশ্নটা এসেছে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে। এটাও একটা টেন্সের কোয়েশ্চেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে এই প্রশ্নটা এসেছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে কোনো একটা জায়গায় কখনো গিয়েছো অর্থে আমরা সাধারণত হ্যাভ দিয়ে প্রশ্ন করি, এবং সেই জায়গায় বিন ব্যবহার করি। তুমি কোথাও কখনো গিয়েছো অর্থে আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করি এবং বিন ব্যবহার করি, আর সেই ক্ষেত্রে আমরা এভার ব্যবহার করে থাকি কিছু কিছু ক্ষেত্রে। যেমন এখানে আমরা বলতে পারি হাউ মেনি টাইম হ্যাভ ইউ বিন টু অ্যাব্রড, বা হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড, যে তুমি কতবার বিদেশ গিয়েছো। সো আমরা সিমিলার কোয়েশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেও আসতে দেখেছি, সেই প্রশ্নটা এরকম ছিল হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা। এই যে প্রশ্নটা উপরের যে লাইনটা লিখেছি, এই সেম প্রশ্নটা আগেও এসেছিল 2023-24 সালে, তো এই প্রশ্নটা এসেছে, এর আগে এক্স্যাক্টলি এই প্রশ্নটা এসেছিল। সো যারা
আগের প্রশ্নগুলোকে সলভ করেছে এবং এই জিনিসটা পড়েছে, তার জন্য এই প্রশ্নের উত্তর করাটা একেবারে ইজি। এবং আমাদের ব্যাচে যারা ছিল টেন্সের ফার্স্ট ক্লাসেই, আমরা যখন এই কনটেক্সটটাকে এক্সপ্লেইন করেছি, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কখনো কোথাও গিয়েছো অর্থে প্রশ্ন করার জন্য যে হ্যাভ ব্যবহার হয় এবং এরপরে যে বিন দিতে হয় সেটা খুব ভালোভাবে বলেছি। সো এই জিনিসটাও ক্লিয়ার। এবং এই প্রশ্নটাও সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে এসেছে এবং প্রশ্ন করা অর্থে আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করি যে হাউ মেনি টাইম হ্যাভ ইউ বিন অ্যাব্রোড, কতবার তুমি বিদেশ গিয়েছো। তারপরে দেখো, ফর মাই সেলফ, আমার জন্য, আই চুজ দ্য চিপেস্ট ডিশ, আমি সবচেয়ে সস্তা ডিশটা পিক করি বা চুজ করি অন দ্য মেনু থেকে। তো এইখানে চারটা অপশন দিয়েছে, আগে বলে নিই এই প্রশ্নটা কোত্থেকে এসেছে। প্রশ্ন দেখলে আগে আমাদের বুঝতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা কিভাবে করে, কোন জায়গা থেকে করে, সেটা জানা থাকলে তোমার জন্য উত্তর করা সহজ। সেক্ষেত্রে আমি যদি বলি এটা তোমার পাঠ্যবইয়ের দ্য লাঞ্চিয়ন যে গল্পটা আছে সেই গল্প থেকে করেছে, এবং দ্য লাঞ্চিয়ন গল্পটি উইলিয়াম সমারসেট মম করে মানে লিখেছেন। সো এই প্রশ্নটা একেবারে ডিরেক্ট পাঠ্যবইয়ের একটা লাইন তারা তুলে দিয়েছে যেখানে গ্রামারের ইউজ করতে দিয়েছে। সো আমরা যারা ইংরেজি ফার্স্ট পেপার ভালো করে পড়বো তারাও কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো, বাট সেই ক্ষেত্রে টেন্স এবং গ্রামার জানতে হবে। সো এখানে বলা হচ্ছে, ফর মাই সেলফ, আমার জন্য, আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, আমি মেনু থেকে সবচেয়ে সস্তা ডিশটা পিক করেছি। এরপরে কি হবে, and was that a menu mutton chop? So ei khetre dekho amra jani and diye jodi amra dui ta sentence ke jukto kori tale end er pore amra sadharonoto subject ebong verb boshiye thaki, kintu ei jaygay amra end er pore dekhchi verb, end er pore kono subject nai, tale ei option ta bad. Ekhane amra direct was dekhchi, এন্ড নাই, তাই এটা বাদ। কারণ যেহেতু দুইটা কমপ্লেক্স সেন্টেন্স বা দুইটা হচ্ছে সেন্টেন্সকে আমরা একত্রে জোড়া লাগাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটাকে মিনিংফুল করতে হলে আমাদেরকে কমপ্লেক্স করতে হবে এবং এন্ড বসাতে হবে। এখানে বলা হচ্ছে এন্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ, এই লাইনটা কিন্তু ঠিক আছে। এখানে দিয়েছে দ্যাট ওয়াজ আ মাটন চপ, কিন্তু এখানে এন্ড দেয় নাই, এখানে এন্ড নাই, তাই এই অপশনটাও বাদ। তাহলে দেখো আমরা যদি এখন পড়ি, ফর মাই সেলফ, আমার জন্য, আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, আমি মেনু থেকে সবচেয়ে সস্তা ডিশটা চুজ করেছিলাম, অ্যান্ড এবং দ্যাট ওয়াজ দ্য মাটন চপ, এই দ্যাট বলতে ওই তোমার মেনুটাকে বলে মানে বোঝানো হচ্ছে, মানে এই যে চিপেস্ট ডিশটাকে বোঝানো হচ্ছে, যে ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, আমার জন্য আমি মেনু থেকে সবচেয়ে চিপেস্ট ডিশটা পিক করেছি, অ্যান্ড এবং দ্যাট ওয়াজ সেটি ছিল মানে এই ডিশটা ছিল আ মাটন চপ, একটা মাটন চপ। সো এই প্রশ্নের উত্তরটা তুমি চারটা অপশন দেখলে বোঝার কথা, এবং এটা পাঠ্যবই থেকে দিয়েছে, এবং এখানে যে অ্যান্ডের পরে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব লাগবে সেটা তুমি বুঝো কি না এই কনটেক্সটের উপর প্রশ্নটা দিয়েছে। এবং এটা পারতে হলে তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পড়েছো না ইন্টারমিডিয়েটে, সেই জিনিসটা জানতে হবে, এবং প্যাসেজ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এই প্রশ্নটা এই অ্যাডমিশন জার্নিতে অন্যতম একটা কঠিন প্রশ্ন ছিল অনেকের জন্য, বাট যারা ঠান্ডা মাথায় উত্তর দিয়েছে, যারা আমাদের ব্যাচে ছিল, তারা খুব ভালোভাবে করতে পেরেছে। পরের প্রশ্নটাতে যদি আমি যাই, দেখো এখানে বলা হচ্ছে, শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ 400 কম্পিটিটর্স। তো আমরা জানি দুইয়ের মধ্যে যদি কোনো কিছু বোঝায় তাহলে বিটুইন, বাট অনেকের মধ্যে যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা হয় অ্যামং। সো যেহেতু বলা হচ্ছে 400 কম্পিটিটর্স, তাহলে আমরা বলতেই পারি এটা অ্যামং হবে, এবং এটা আমরা 6, 7, 8, 9, 10 পড়েছি। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মানেই যে আহামরি কঠিন এমন না, বুঝতে হবে প্রশ্ন কোথা থেকে আসে। এবং এই প্রশ্নটা হচ্ছে একটা প্রিপোজিশন ভিত্তিক কোয়েশ্চেন, এবং কোন প্রিপোজিশন, সেটা হচ্ছে পজিশন অফ প্রিপোজিশন, অর্থাৎ কোন পজিশনে কোন প্রিপোজিশনটা বসে। এবং অন্যদিকে তুমি দেখবা যে হচ্ছে আমরা অনেক সময় দেখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা একটু আলাদা হয়ে থাকে, কিছু নির্দিষ্ট শব্দের জন্য কিছু নির্দিষ্ট প্রিপোজিশন বসে, বাট পজিশন অফ প্রিপোজিশন কিংবা নাম্বার ডিভাইডেশনে কিছু প্রিপোজিশন থাকে, তার মধ্যে এটা একটা। তারপরে দেখো বলা হচ্ছে, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড, বলা হচ্ছে কীভাবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে ভিন্ন হয়ে থাকে। তাহলে খেয়াল করে দেখো এখানে ডাজ আছে, আমরা জানি প্রশ্ন করলে ডু ডিড ডাজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই না? সো এখানে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে গ্যাপে। সো এইখানে দিয়েছে ডেফার, ডেফার একটা ভার্ব হলেও এর বাংলা হচ্ছে মুলতবি করা, মুলতবি করা বা স্থগিত করা। আমরা বলি না যে স্থগিত করা হয়েছে, মুলতবি করা হয়েছে, সেটা হচ্ছে ডেফার। আর এখানে বলা হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্সটা হচ্ছে নাউন অর্থাৎ পার্থক্য, ডিফারেন্টটা হচ্ছে একটা অ্যাজেকটিভ।
আমাদের দরকার কিন্তু একটা ভার্ব। তাহলে এই বাক্যে একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে ডিফার। তাহলে আমরা বলতে পারি হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড। মাথা ঠান্ডা রেখে উত্তর করলে কোনো প্রশ্নই কঠিন না। এবং ডু ডিড ডাজের পরে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা তুমি 6, 7, 8 এ পড়েছো। মাথা ঠান্ডা রেখে বিষয়গুলো বুঝতে হবে। তারপরের কনটেক্সটটা যদি দেখি, দেখো এখানে বলা হচ্ছে অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি মানে হচ্ছে শত্রুতা, প্রতীত মানে কাউরে হচ্ছে প্রতিহিংসা করা, শত্রুতা, এই জিনিসটাকে আমরা অ্যানিমোসিটি বলি। বলছে এর সিনোনিম কোনটা? হারমোনি মানে হচ্ছে মিল, সেরেনিটি মানে হচ্ছে শান্তি, এমিটি মানে হচ্ছে বন্ধুত্ব, আর এনমিটি মানে হচ্ছে শত্রুতা। তাহলে তোমার মনে হয় না এই জিনিসটা এই অ্যানিমোসিটির সাথে কানেক্টেড? এবং এই প্রশ্নটা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এটা বিগত বছরই এসেছিল, প্রিভিয়াস ইয়ার। এটা হচ্ছে একটা ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন। এখন ভোকাবুলারিগুলো কীভাবে পড়ব, আমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের যে প্যাসেজের ভোকাবুলারিগুলো আছে সেগুলো পড়ব, এবং অ্যাডমিশনের জন্য আমরা অ্যাডমিশনের যে বইটা কিনব সেই বইয়ে বিগত বছরে যত অ্যাডমিশনের ভোকাবুলারি বিভিন্ন পরীক্ষায় এসেছিল সেগুলোকে আমরা প্রথমে মুখস্থ করব, সেগুলোর অপশন সম্পর্কে খোঁজখবর রাখব। তাহলেই দেখবো আমাদের অ্যাডমিশন টাইমে প্রশ্ন কমন আসছে, কিংবা আমরা অপশন দেখে বুঝতে পারছি। তারপরে দেখো চুজ দ্য কারেক্ট অপশন, বলা হচ্ছে এখান থেকে কারেক্ট অপশনটা চুজ করতে। এখানে বলা হচ্ছে হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমস লাইফস্টাইল, বলা হচ্ছে কীভাবে খাবার দাবার পূর্ণিমসের লাইফস্টাইলে প্রভাব ফেলে। সো এটা আমার মতে ঠিক আছে। এখানে বলা হচ্ছে হাউ দ্য ফুড এফেক্ট পূর্ণিমস লাইফস্টাইল, এখানে কোনো ডু ডি ডাজ নাই, তাই এই প্রশ্নটা স্ট্রাকচারগতভাবে ভুল। হাউ ডাজ বা হাউ ডিড এইভাবে প্রশ্ন হওয়ার কথা ছিল। এখানে বলা হচ্ছে হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট। দেখো আমরা জানি কি ওয়াজের পরে হয় ভার্বের সাথে আইএনজি বসে, যেমন এখানে হতে পারত হাউ ওয়াজ ফুড এফেক্টিং, এফেক্টিং এটা এফেক্টিং হইতে পারত অথবা এফেক্টেড হইতে পারত। কারণ আমরা জানি কি ওয়াজের পরে সাধারণত ভার্বকে দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিতে পারি, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে সেটাকে প্যাসিভ করতে পারি। কিন্তু এখানে ওয়াজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছে, ওয়াজের পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া যায় না, হয় আইএনজি দিতে হয় নাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়, তাহলে এটাও বাদ। এখানে বলা হচ্ছে হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট পূর্ণিমস লাইফ স্টাইল, এখানে ইফেক্টটা হচ্ছে নাউন। আমরা শুরুতেই পড়েছি যে ডু ডিড ডাজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেই অনুযায়ী ডাজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা ঠিক আছে। সো আমরা বাকি তিনটে অপশন কেন ভুল সেটাকে এক্সপ্লেইন করে দিয়েছি, এবং যখন তুমি আমাদের ব্যাচে ভর্তি হবে এই নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কিংবা তুমি দেখবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কজেটিভ সাবজাঙ্কটিভ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, কিংবা আদার্স যত টপিক আছে যেগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলোকে আমরা এক্সপ্লেন করে দিব, এবং সেখান থেকে কীভাবে প্রশ্ন আসে সেটা বলে দিব। তারপরেরটা যদি দেখি চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, বলা হচ্ছে অ্যাডভার্বটা খুঁজে বের করো। দেখো এখানে বলা হচ্ছে প্রিটি, প্রিটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা একটা গুণ বোঝায় যে সুন্দরী, এই টাইপের কিছু। প্রিটিয়ার এটা হচ্ছে একটা নাউন, কীরকমভাবে নাউন, যেমন ধরো মেক একটা ভার্ব, এর সাথে ই দিলে, এর সাথে আর দিলে মেকার, মেকার মানে হচ্ছে যে প্রস্তুত করে এরকম ব্যক্তি। আবার ধরো ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো, এর সাথে যদি ই আর বা আর দেয় তাহলে হয় ড্রাইভার, তাহলে ড্রাইভার, মেকার, প্রিটিয়ার এরা একই ধরনের বা একই সিস্টেমের নাউন। অন্য যদি অন্যদিকে যদি আমরা দেখি প্রিটিফাই, প্রিটিফাই হচ্ছে একটা ভার্ব, যেমন ফলস, এই ফলস শব্দটার ভার্ব হচ্ছে ফলসিফাই, ফলসিফাই। আবার ধরো আমরা যদি বলি স্যাটিসফাই, এই যে দেখো স্যাটিসফাই, আবার যদি আমরা বলি জাস্টিফাই, জাস্টিফাই, অর্থাৎ লাস্টে এরকম এফআই যুক্ত থাকলে সেটা সাধারণত ভার্ব হয়। আর আমরা স্বভাবতই জানি অ্যাজেক্টিভের সাথে যদি কখনো এলওয়াই যুক্ত হয় সেটা হয় অ্যাডভার্ব, কি হয় অ্যাডভার্ব। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি প্রিটির সাথে এলওয়াই যুক্ত হয়েছে তাই এটা হচ্ছে প্রিটিলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। প্রিটিটা অ্যাজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়, আর এইটা অ্যাজেক্টিভ, এটা নাউন, এটা হচ্ছে ভার্ব। সো এইভাবে যখন ভেঙে ভেঙে বুঝিয়ে দিব কেন নাউন হচ্ছে, আচ্ছা এখন কেন প্রিটিটা অ্যাজেক্টিভ, এটা আমরা অ্যাজেক্টিভ নিয়ে একটা বিস্তারিত ক্লাস নিই, কেন এটা হচ্ছে নাউন, নাউনের উপর একটা বিস্তারিত ক্লাস থাকে, কেন এটা ভার্ব, আমরা ভার্ব, কজেটিভ ভার্ব, সাবজাঙ্কটিভ ভার্ব, অক্সিলারি ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলোর বিস্তর ক্লাস নিয়ে থাকি। সো আশা করি এতটুক দেখে তোমার মধ্যে একটা আইডিয়া এসেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই ভাইয়াদের কাছে পড়লে ওনারা এত সুন্দর করে এক্সপ্লেন করে দিবে এবং যখন আমরা প্রতিটা টপিক ধরে ধরে পড়বো আর কোনো প্রবলেম থাকবে না। সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটির ব্যাচ আছে, সেটা যদি বলি, বাংলার ক্লাস থাকবে এখানে 50টা, ইংরেজির ক্লাস 50টা, সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে 50টা। আমাদের এখানে ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টা, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে। কোর্স ফি 6,000, এখন ডিসকাউন্টে চলছে 3,000 টাকা। ভর্তি কার্যক্রম চলছে, তোমরা আমাদের ফেসবুক পেজে কিংবা এই দুইটা নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারো এবং আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। অন্যদিকে যারা সিউনিটের আছে তাদের বাংলা ক্লাস 50টি, ইংরেজি 50টি, হিসাব বিজ্ঞান 30টি, ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিংয়ের ক্লাস হবে 20টি করে। ফাইনাল মডেল টেস্ট হবে 20টি, ভর্তি কার্যক্রম চলছে, তোমাদেরও কোর্স ফি 3,000 টাকা। যারা ভর্তি হতে চাচ্ছ এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে টাকা পাঠাতে পারো এবং আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারো অথবা ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারো। আমাদের সিউনিটে ভর্তি হলে তুমি বি ইউনিটের ক্লাস ফ্রিতে পেয়ে যাবা এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচে ভর্তি হলে তুমি এমসিকিউর পাশাপাশি রিটেন ক্লাস পাবা। এরও বাইরে তুমি ঢাবির ব্যাচে ভর্তি হলে রাবি, জাবি, চবি, গুচ্ছ কিংবা সাত কলেজ পর্যন্ত ক্লাস পেয়ে যাবে। অর্থাৎ মাত্র 3,000 টাকা দিয়ে একবার ব্যাচে ভর্তি হলে তুমি শেষ পর্যন্ত সকল ক্লাস পেয়ে যাবা। শুধুমাত্র আলাদা থাকবে একটা এক্সাম ব্যাচ, বাকি সব ক্লাসে একবার পেমেন্ট করে সবগুলো কোর্সের ক্লাস তুমি করে ফেলতে পারবা। আমাদের এই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে, তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে এবং ক্লাস শেষে আমাদের লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে ওই টপিকের উপর পরীক্ষা হবে, পরীক্ষায় কোনো কিছু প্রবলেম থাকলে সেটার জন্য সলভ ক্লাস থাকবে। এবং যেহেতু আমাদের এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে তাই আমরা ওয়েবসাইটে সাজিয়ে দিব সহজে দেখার জন্য। ক্লাসগুলো নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা যারা নিজেরা পরীক্ষা দিয়ে বিগত বছরে চান্স পেয়েছে এবং যারা রিটেন পরীক্ষায় কিভাবে উত্তর করলে ভালো নাম্বার পাওয়া যায় সেই জিনিসটা বুঝে নিজে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে তোমাকে বলবে যে রিটেন পরীক্ষায় তুমি কিভাবে লিখলে ভালো নাম্বার পাবে। এরও বাইরে আমাদের এই ব্যাচের ক্লাস একেবারে শেষ পর্যন্ত চলমান থাকবে, এরপরেও তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি আমাদের যে নাম্বারগুলো দিয়েছিলাম সেগুলোতে কল দিয়ে ডিরেক্ট কমিউনিকেট করতে পারো। আমি এখন বাকি প্রশ্নগুলোকে একটু আলোচনা করে দিই। আমাদের টার্গেট ডিউ ব্যাচে বিস্তারিত ক্লাস পাবো। দেখো, বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে প্রকৃত সেন্টেন্সটা খুঁজে বের করতে বলছে। আমরা দেখছি সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, এটাই তো কারেক্ট সেন্টেন্স। আমরা পড়েছি না সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিংয়ের জায়গায় শুধু সাইক্লিংটা দিয়েছে। এখানে বলা হচ্ছে সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, এটা তো কখনোই না। টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ, এটা কিছুটা ঠিক আছে বাট এইটার চেয়ে ফার্স্টটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি। এখানে বলা হচ্ছে টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ, এটাও প্রায় সিমিলার হয়ে গিয়েছে। সো এটা আমাদের মোটামুটি সবারই কমন। আমরা যখন জিরান্ট পড়ি তখন এই টাইপের জিনিসই পড়ি, রিডিং ইজ এ গুড হ্যাবিট, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ কিংবা সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ। সো এই প্রশ্নটার জন্য আহামরি কিছু করার দরকার নেই, এটা যে কোনো লোক খুব ইজিলি এটার উদাহরণ দিয়ে থাকে যখন তারা জিরান্ট পড়ায়, অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় সেটাকে সাধারণত জিরান্ট বলা হয় এবং জিরান্ট সাধারণত নাউনের মতো কাজ করে থাকে বাক্যের মধ্যে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে এই যে সাইক্লিং, এটা যেহেতু সাইকেল শব্দের সাথে আইএনজি যুক্ত হয়েছে সেই ক্ষেত্রে এটাকে আমরা জিরান্ট টাইপ বলতে পারি। যেমন রিডিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড হ্যাবিট বা গুড এক্সারসাইজ। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানশিয়েন্ট। সো এই ক্ষেত্রে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, অ্যানশিয়েন্ট শব্দটার অর্থ হচ্ছে প্রাচীন বা আগের কালের জিনিস বোঝায়। তো এইটার বিপরীত শব্দ কি? এখানে বলা হচ্ছে হিস্ট্রিক, হিস্ট্রিক মানে হচ্ছে ঐতিহাসিক, ঐতিহাসিক, ঠিক আছে। তারপরে আর্কেক, আর্কেক মানে হচ্ছে প্রাচীন বা আদিম, প্রাচীন বা আদিম। অ্যান্টিকোয়াটেড, এটা মানেও প্রাচীন বা আদিম, প্রাচীন বা আদিম, অর্থাৎ আগের কালের জিনিসকে বোঝায়। তাহলে দেখো এখানে তিনটা প্রশ্নের অর্থ প্রায় সেম, বিপরীত একটা, সেটা হচ্ছে কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, আর এখানে বলা হচ্ছে প্রাচীন। তাহলে তুমি এই সবগুলোর অর্থ জানলে ইজিলি এই প্রশ্নের উত্তরটা করতে পারবা। তাহলে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন জায়গা থেকে প্রশ্ন করে, কোন টাইপ প্রশ্ন করে সেটা বোঝা গুরুত্বপূর্ণ এবং এটা একটা ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন। এগুলোর উত্তর করতে হলে বিগত বছরে আসা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভোকাবুলারিগুলো মুখস্থ করবা, অপশনগুলো দেখে রাখবা, এইচএসসি ইংরেজি টেক্সট পেপার বইয়ে তোমার যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো জেনে রাখবা, পারলে অ্যাডমিশনের বই থেকে কিছু দেখবা বা সাইফার স্টুডেন্ট ভোকাবুলারিটা দেখতে পারো, এর বাইরে থেকে কখনো প্রশ্ন আসে না। তারপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্সটা পিক করতে বলেছে, এগুলো সবচেয়ে সহজ মনে হয় আমার কাছে। যেমন দেখো, আই বট
টু পেয়ার অফ ট্রাউজার, যেহেতু টু আছে তাহলে এখানে পেয়ারস হওয়ার কথা ছিল, তার মানে এটা ভুল। এখানে বলছে ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস। এখন দেখো অ্যাডভাইসটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না। যেমন যেই জিনিসটা আসলে গণনা করা যায় না সেটাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। যেমন ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে কি পানি, তুমি কিন্তু কখনো ওয়াটার্স এরকম শব্দ পাবা না, এটার কোনো প্লুরাল ফর্ম হয় না। কিংবা ধরো নলেজ, নলেজ মানে কি জ্ঞান, এখন তুমি কি কখনো শুনেছো নলেজেস, কারণ আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলোকে গোনা যায় না সেগুলোর সাথে এস বাই এস যুক্ত হয় না। ঠিক একইভাবে অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটার সাথে যে এস বাই এস যুক্ত হয়েছে এটা কখনোই হবে না, তাই এটা ভুল। এখন তুমি বলবা অ্যাডভাইস যে একটা আনকাউন্টেবল নাউন এটা আমি কীভাবে শিখবো, তুমি যখন আমাদের ব্যাচে আসবা কোন শব্দগুলো আনকাউন্টেবল নাউন এবং কোনগুলো কাউন্টেবল নাউন সেগুলোর একটা লিস্ট দিব, এর বাইরে কখনো প্রশ্ন আসে না। তারপরে দেখো বলা হচ্ছে আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স, আমি ঘোড়া নিয়ে একটা কবিতা পড়ি। এই প্রশ্নের উত্তরটা ঠিক আছে, ভুল না, কিন্তু দেখো বলা হচ্ছে আই রিড পোয়েট্রি, আমি কবিতা পড়ি অ্যাবাউট আ হর্স, আমি তোমার হচ্ছে ঘোড়া নিয়ে কবিতা পড়ি, এটা কেমন হয়ে গেল না, অর্থের দিক দিয়ে এতটা সামঞ্জস্যপূর্ণ হলো না, গ্রামারে 100% ভুল এরকম নাই, এটা মোটামুটি চলে বাট অ্যাপ্রোপ্রিয়েট না। যদি এরকম হতো আই হ্যাভ রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স, আমি ঘোড়া নিয়ে একটি কবিতা পড়েছি, সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো, বাট আমি ঘোড়া নিয়েই কবিতা পড়ি সারা জীবন, এটা কেমন হয়ে গেল। পরের অপশনটা এটার চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যেমন হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস, বলা হচ্ছে হ্যামলেট শেক্সপিয়ারের সবচেয়ে ফেমাস কাজগুলোর মধ্যে একটা, তাই এটাকেই আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে নিব। বাট এটা যে ফুল ভুল বা পুরোপুরি ভুল এমন না, বাট দুইটাকে কম্পেয়ার করলে বি নাম্বারটা বেশি কার্যকর। সো যখন তুমি দেখবা যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে গ্রামারগতভাবে দুটোটাই সেম, তখন দেখবা মিনিংগতভাবে বা গ্রামারের রুলের ক্ষেত্রে যেটা বেশি এগিয়ে সেটাকে প্রায়োরিটি দিবা। তারপরে যদি আমরা দেখি বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ এন ইন্টারজেকশন, কোনটাতে ইন্টারজেকশন আছে, তো আমরা পড়েছি পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আমরা তো এইভাবেই পড়ে আসছি তাই না। সো এই যে ইন্টারজেকশন টপিকটাকে নিয়ে আলোচনা করা হয় সেটার দ্বারা আমাদের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস এগুলো বোঝানো হয়, যেমন অ্যালাস, আই এম আনডান, হুররে, হো হো, সো এই জিনিসগুলোকে আমরা দেখি। তো এখানে যদি আমরা প্রশ্নের অপশনগুলো দেখি, যেমন হি স্টাডিড হার্ড ইয়েট হি কুড নট পাস দ্য টেস্ট, যদিও সে অনেক পরিশ্রম করেছে বা সে পরিশ্রম করা সত্ত্বেও সে আসলে পাস করতে পারেনি। দিস ইজ নট হোয়াট আই মিন্ট, এটা তা না যা আমি বুঝিয়েছি। ডু ইউ নো হোয়্যার দ্য প্লেফুল পেনগুইন্স লিভ, তুমি কি বলতে পারো কোথায় প্লেফুল পেনগুইন্সরা বসবাস করে। এই সবগুলোই সাধারণত হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু আমাদেরকে বলেছে কোন সেন্টেন্সে একটা ইন্টারজেকশন আছে, সেটা হচ্ছে ওয়েল, ভালো, ইট ইজ টাইম টু সে গুড বাই, আমরা বলি না ভালো, এটা গুড বাই বলার সময়। সো ইন্টারজেকশন মানে কি, যেখানে আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, ভয় একটা এক্সপ্রেশন বোঝাবে। সো যেহেতু বলা হচ্ছে ওয়েল, ঠিক আছে, সো এই শব্দটার মধ্যে আমরা ইন্টারজেকশন পাই, বাকি তিনটার মধ্যে ওই পরিসরে পাওয়া যায় না। যদিও এখানে কোনো আশ্চর্যবোধক চিহ্ন থাকলে সেটা বেশি কার্যকর হতো, বাট এই চারটা অপশন দেখলে যে কেউ এটাকেই ধরবে, যেহেতু আমরা জানি আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি, কষ্ট, দুঃখ এইগুলোর প্রকাশ করতেই আমরা ইন্টারজেকশন ব্যবহার করে থাকি। তারপরের প্রশ্নটা দেখো, হুইচ ইজ দ্য মিসস্পেল্ড ওয়ার্ড, এটা হচ্ছে রিসিপ্ট, এটা মিসস্পেল্ড, এটার উচ্চারণ হবে আর ই সি ই আই পি টি, ঠিক আছে, এখানে গরমিলটা করেছে। সো তুমি দেখবা স্পেলিং থেকে একটা প্রশ্ন আসে এবং স্পেলিং প্রশ্নগুলো যে আসে সেগুলো বিগত বছরের প্রশ্নগুলোকে রিপিট করে, অর্থাৎ এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে যতগুলো তোমার স্পেলিং থেকে প্রশ্ন এসেছে সেগুলোকে খাতায় নোট করে প্র্যাকটিস করলে 100% কনফার্ম যে তুমি এন থেকেই প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইন মাই ওপিনিয়ন, আমার মতে রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে, বলা হচ্ছে আমার মতে উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও এবং জুলিয়েট হচ্ছে একটা অন্যতম সেরা নাটক। সো এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, না, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেটা ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু দ্য ওয়ার্ল্ড, যেমন ওপেন দ্য উইন্ডো, যেগুলোকে তুমি ভার্ব দিয়ে বলছো,
বলা হচ্ছে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স? না, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এখানে কিছু নাই। এটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স? না, এখানে কোনো আবেগ, অনুভূতি, ভালোবাসা কিচ্ছু বোঝায় নাই। এটা কি ডিক্লারেটিভ সেন্টেন্স? হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে ডিক্লারেটিভটা কি? ডিক্লারেটিভটা হচ্ছে অ্যাসার্টিভের আরেকটা নাম। সো তুমি যদি ডিক্লারেটিভ কি এটাও না জানো, বাকি তিনটা যেহেতু ভুল, আর ডিক্লারেটিভ শব্দটা যেহেতু তোমার জন্য একটা নতুন টার্ম, এটা জানো কি না এর জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেছে। তারা যেহেতু বেসিক থেকে করে, কিছু কিছু সময় একবারে সহজ জিনিস যায়। তাহলে দেখো, আমরা একটু আগে দেখেছি পার্টস অফ স্পিচ থেকে দিয়েছে যে নিচের কোনটা অ্যাডভার্ব, প্রিটিকে প্রিটিলি দেখেছিলাম আমরা। আমরা এখানে দেখতেছি যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এগুলো থেকে দিচ্ছে। আমরা একটু আগে দেখলাম যে ইন্টারজেকশন থেকে প্রশ্ন করেছে। আমরা শুরুতে টেন্স থেকে প্রশ্ন করতে দেখেছি। তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যেরকম বড় পরিসরে চিন্তা ভাবনা করো, প্রশ্ন কিন্তু তত বড় পরিসরে আসে না, বেসিক থেকে আসে। তাই ইংরেজির যার বেসিক যত ভালো, তার ভালো করার সম্ভাবনা তত বেশি। আর আমাদের সবচেয়ে ভালো গুণ হচ্ছে আমরা বেসিকে জোর দিয়ে পড়াই বেশি। তারপর দেখো, এখানে বলা হচ্ছে আ টেরিবল বিউটি, এটা কোন ধরনের ফিগার্স অফ স্পিচ? ফিগার অফ স্পিচ মানে ইংরেজি সাহিত্যে কিছু বাক্য অলঙ্কার ব্যবহার করা হয় শব্দের বিশেষ বিশেষ অর্থ বোঝাতে। এখন এই যে কিছু মেটাফোরিক বা কিছু যে শব্দ তারা খুব গুছিয়ে প্রেজেন্ট করে, সেগুলোকেই আমরা বলি ফিগার অফ স্পিচ। যেমন এরকম অনেক জিনিসগুলো আছে, সিমিলি, মেটাফর, পার্সোনিফিকেশন কিংবা অক্সিমরন, প্যারাডক্স, এরকম অনেক জিনিস আছে ইমাজিনারি। এগুলোর জন্য আমরা একটা ক্লাস নেই, 25 থেকে 30 মিনিটের একটা ক্লাসে একটা প্রশ্ন কমন পড়ে, যেটা গত বছর হুবহু আমাদের প্রশ্ন থেকে কমন পড়েছে। টেরিবল বিউটি মানে হচ্ছে ভয়ানক সুন্দর। সো যখন দুইটা বিপরীত শব্দ পাশাপাশি বসে সেটাকে অক্সিমরন বলে। যেমন ইররেগুলারলি রেগুলার, ঠিক আছে? ইররেগুলারলি রেগুলার আমরা একরকম বলি না, সে অনিয়মিতভাবে নিয়মিত। সো এই যে দুইটা বিপরীত শব্দ যখন পাশাপাশি বসে সেটাকে অক্সিমরন বলা হয়। এরকমই টেরিবল মানে ভয়ানক, বিউটি মানে সুন্দর, ভয়ানক সুন্দর। দুইটা বিপরীত শব্দ যখন পাশাপাশি বসে সেটাকে ইংরেজি যে লিটারেরি টার্ম বা ফিগার অফ স্পিচ, সেই জায়গায় অক্সিমরন হিসাবে অভিহিত করা হয়। এই 15টা প্রশ্ন গত বছর, অর্থাৎ আমি যে বছর এই মানে এই ভিডিওটা করছি এর আগের বছর 2023-24 সালে এসেছিল। সো এই টাইপে সবগুলো কনটেক্সটকে যখন আমরা ভেঙে চুরে দিব, তোমার কি প্রশ্ন কমন পড়বে না? আমাদের ব্যাচে যারা ছিল মোটামুটি সবারই 14টা প্রশ্ন খুব ভালোভাবে কমন পড়েছে। এই প্রশ্নটাতে অনেকে একটু ঝামেলা করেছিল, এই প্রশ্নটা অনেকে ধরতে পারেনি, অনেকে বুঝে নেয়, অনেকে ভুল করে দাগিয়েছে। বাকি সবাই বাকি 14টা খুব ইজিলি দিয়েছে, অনেকের 15-তে 15টাও হয়েছে, অনেকে আইন বিভাগে আছে, 38তম, 12তম, 39তম, তারা আমাদের ব্যাচেরই ছিল, আইন বিভাগ নিয়ে পড়ছে। সো সেই ক্ষেত্রে তোমার অপেক্ষায় আছি আমরা। আমাদের বিশ্বাস তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। মাথা ঠান্ডা রেখে পরিশ্রম করে যেতে হবে। বাবা মা তোমাকে নিয়ে যে স্বপ্নটা দেখছে, তুমি যে ভাবছো যেদিন আমি চান্স পেয়ে বাবা মাকে এসে বলবো যে আল্লাহর রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়েছে, বাবা মায়ের পায়ে ধরে যখন সালাম করবা, বাবা মা যখন বুকে টেনে নিবে, তাদের চোখ দিয়ে অঝরে আনন্দে পানি আসবে, এবং সেটা যে কত তৃপ্তির, কত সন্তোষজনক, সেটা একজন সন্তানই জানে যে এই অনুভূতি পেয়েছে। আমি পেয়েছি, আমি চাই তুমিও পাও।